সো হ্যালো গাই দিস ইজ ভিলেজ গেম আওয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইজ এই ভিডিওর মধ্যে যেটা নিয়ে কথা বলবো যেটা দেখা যাবে সেটা হচ্ছে ভাই ফাইনালি গেমের মধ্যে একটা নতুন ইভেন্ট এসছে যেটার নাম হচ্ছে দ্য হি সাইড কিক যেটা চলবে ভাই আজ থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত তো সেটা কীভাবে কমপ্লিট করবে আর কীভাবে ব্যান্ডেলটা কালেক্ট করবে কতগুলো ডায়মন্ড যেতে পারে অ্যান্ড বাই স্পিনের কি নিয়ম আছে পুরো ডিটেলসে বলে দেবো তো অবশ্যই অবশ্যই আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেবো অ্যান্ড ভাই ফ্রি ফায়ার রিলেটেড সমস্ত কিছু আপডেট অবশ্যই অবশ্যই দেওয়া হয় অ্যান্ড ভাই রাত্রি নটা থেকে প্রতিদিন স্টিম এনে যেখানে গিভার হয় তো অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ভাই অবশ্যই স্টিমে জয়েন হও তো চলো ভাই ভিডিওটা শুরু করে নাও তো সবার প্রথম এখানে ব্যানারে ট্যাপ করবো ব্যানারে ট্যাপ করার পরে কী দেখাচ্ছে চলো দেখে নেবো ব্যানারে ট্যাপ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বান্ডেল আছে এই যে মাঙ্কি কিংয়ের বান্ডেল বা বান্দরের একটা বান্ডেল আছে মাঙ্কি কিংয়ের না বান্দরের একটা বান্ডেল আছে ভাই কানে আবার চাপি পরে যায় ভাই সব গলাতে আবার রয়েছে গ্রেনেড ওকে তো যাই হোক একটা ফানি টাইপের একটা বান্ডেল কিন্তু চলেছে ফাইনালি তো চলো এখানে দেখো বান্ডেলটা আছে এখানে দেখো একটা ডায়মন্ড দেখাচ্ছে যেখানে একশোটা ডায়মন্ড আছে মানে তোমাদের বান্ডেলটাও পড়তে পারে বা একশোখানা ডায়মন্ড পড়তে পারে বা স্ক্যানার ফালতু জিনিস আছে দেখো স্ক্যানার গোল্ড ভাই পেট ফুড কে দেয় ইয়ার পেট ফুট ব্যাট ডোপন্ডল ডায়মন্ডল ভাউচার গানের বক্স দু রকমের অ্যান্ড ভাই এখানে একটা বক্সে জানেন এখান থেকে হয়তো ড্রেস ট্রেস এসব কিছু বেরোবে ওকে সিঙ্গেল সিঙ্গেল আইটেম হয়তো বেরোবে তো ভাই এমন কথা হচ্ছে কী করবে এখানে স্পিন করলে কী অবস্থা হবে তো কীভাবে স্পিন করবে আমাদের বলে দিই তো এখানে দেখো ফার্স্ট স্পিন আছে টোয়েন্টি ডায়মন্ডে অ্যান্ড ভাই দশটা স্পিন আছে একশো আশিটা ডায়মন্ডে মানে কুড়িটা কম হবে অ্যান্ড ভাই এখানে নিচে দেখো একটা স্পেশাল স্পিন আছে যেটা ভাই চল্লিশটা ডায়মন্ড লাগবে ওকে তো স্পেশাল পিন করলে তোমাদের কী হবে ট্রিপেল চান্স টু গেট গ্র্যান্ড প্রাইজ তো ভাই চল্লিশটা ডায়মন্ড দিয়ে যদি স্পেশাল স্পিন করো তাহলে ভাই তিনগুণ বেশি চান্স থাকবে তোমাদের গ্র্যান্ড প্রাইজটা পড়ার ওকে তো এবার এখানে স্পিন করবে স্পিন করার পরে কী হবে আমি একটা ডায়মন্ড এখানে খরচা করবো না ভাই ফালতু ইভেন্ট ছো তো দেখো এখানে স্পিন করবে স্পিন করার পরে এই যে কাঁটাটা আছে এই যে কাঁটাটা আছে কইরে এই যে কাঁটাটা আছে এই কাঁটাটা ঘুরবে অ্যান্ড ভাই ঘুরে গিয়ে যেখানে দাঁড়াবে মানে এখানে যদি এরকম করে সোজা হয়ে দাঁড়িয়ে যায় তবেই তুমি ওটাকে পাবে এখানে যদি এরম দাঁড়িয়ে যায় তবেই পাবে বা যেটাতে দাঁড়াবে সেটাই পাবে ওকে তো আমার মনে হয় পাঁচশো থেকে হাজার ডায়মন্ড এখানে যেতে পারে বা অনেক লাকি পার্সেন আছে ভাই তাদের কুড়িটা চল্লিশটা ডায়মন্ডে বেড়ে যায় তো তোমরা কুড়িটা করে পাঁচটা স্পিন করে দেখতে পারো ওকে তো রুলস তোমাদের বলে দিলাম অ্যান্ড ভাই এখানে দেখো দশটা যদি স্পিন করো যদি বার্নালটা না পাও তাহলে এখানে নিচের একটা প্যান্ট আছে সেটা পেয়ে যাবে অ্যান্ড ভাই কুড়িটা স্পিন করলে এখানে একটা ওপরের গেঞ্জি আছে পেয়ে যাবে অ্যান্ড ভাই তিরিশটা যদি স্পিন করো তাহলে মেমোরি ফ্রেগমেন্ট কিউ ফ্রেগমেন্ট পাবে ভাই তিন ওকে তিনখানা ম্যাজিক ম্যাজিক ফ্রেগমেন্ট কিন্তু তোমরা পাবে তো আশা করে বোঝাতে পারলাম কীভাবে কী করতে হবে জাস্ট ভাই স্পিন করো ডায়মন্ড লোটার ইভেন্ট তো যাদের কাছে ডায়মন্ড আছে তারা ডায়মন্ড খরচা করো বের করো অ্যান্ড ভাই যাদের কাছে নেই গরিব আমার মতো তো ভাই তাদের কিছু করার নেই স্কিপ করে দাও কোনো প্রয়োজনই নেই এরকম ইভেন্টে ডায়মন্ড খরচা করা ঠিক আছে অ্যান্ড ভাই যারা কালেকশান করো তো তারা অবশ্যই অবশ্যই কালেক্ট করো অ্যান্ড ভাই ওই কী বলবো আর এরকম ভাই মানে ডায়মন্ড লোটার ইভেন্ট ছাড়া কোনো ইভেন্ট নেই আর বান্ডারটা যে খুব খাস দেখতে তা নয় ঠিক আছে তো আশা করবো যেতে পারলাম তো এখানে তোমরা হাত দিয়ে তোমরা দেখতে পারো এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে রুলসগুলো তো সেটাই বলে দিলাম তো ভাই ভিডিও ভালো অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভাই ওপরে আই বাটনে দিয়ে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া হচ্ছে নতুন ইভেন্ট আসছে যেখানে ভাই তোমরা লাল কালারের মুখের রুমালটা একদম ফ্রিতে পাবে তো ভিডিও দিয়ে সকালে অ্যান্ড ভাই হ্যাকার স্টোর আসছে তো ওপরে আই বাটনের লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও তো চলো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো সবল থাকো টাটা Bye-bye, guys.